গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালে জলখাবার ছিল আজওয়াইন রুটি বাটার লাগিয়ে আর আলু ভেন্ডি ভাজা আর লাড্ডু, এটাই আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট ছিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বুধবার, এখন বারও ভুলে যাচ্ছি যেন মনে হচ্ছে, এখন 9টাই বাজে সবে, আর ঘরের এই টুকটাক কাজ সারছি। তো আজকে থেকে ভাবছি আমি পুজোর জন্য সব ঝাড়াঝাড়ি শুরু করে দেবো, তো ফার্স্ট এই রুমটা দিয়েই ঝাড়াঝাড়ি করবো। তো এই রুমটাতে এই আলমারিটা দিয়ে আমি পরিষ্কার করবো। এই আলমারিটা আমার ছেলের, তো ওর ভালো জামা কাপড়গুলো এখানে থাকে, ডেলি ওয়্যারারগুলো ওই ওই ঘরে থাকে। আর এই আলমারিটাতে দুটো তাকে ওর জামা কাপড় থাকে, ভালো জামা কাপড়, আর নিচের তাকটাতে এমনি টুকটাক কিছু জিনিস থাকে। তো ভাবছি আজকে ওর আলমারিটা দিয়ে পরিষ্কার করা শুরু করি। তো আমাদের জলখাবার টলখাবার হয়ে গেছে, আর অনেকজন এখন বাজারে যাবে, মাছ টাছ কিনে আনবে, তখন তারপরে রান্না বান্না শুরু করব। তো তার আগে একটু ঝাড়াঝাড়ি পরিষ্কার করে নিই, তারপরে কাজের মাসে আসার আগে আমি চাইছি যে আলমারিটা পরিষ্কার করে নিই, তো সেই জন্যে একটু হড়বড় হড়বড় করছি। এতক্ষণে ঘর ঠর ঝাড়াঝাড়ি হয়ে গেছে, বিছানা ওঠানো হয়ে গেছে, এই হচ্ছে কাজের আপডেট। আর কালকে আমাদের আমাদের ব্লকে গ্যাসের পাইপলাইন বসালো, তো আজকে আমাদের পাশের ব্লকে গেছে। হ্যাঁ, যাই হোক বাবা, আমাদের তো ঝামেলা, আমাদের 3 দিন ধরে যা নাচালো আমাকে, আমি তো বেঁচে গেছি, এবার এদের পালা। তো চলো তাড়াতাড়ি আমি ঝাড়াঝাড়ি শুরু করে দিই। রোজ একটু একটু করে করলে না, তাহলে না একবারে না সব প্রেশারটা পড়ে না নিজের উপরে। তো এখানে কিছু জামা কাপড় আমি ভাঁজ করে রেখে দিয়েছি, এগুলো এগুলো কালকের কাঁচা জামা কাপড়গুলো। কালকে তো ওরা বিকেলে যাওয়ার পর পুরো ঘর প্রায় ক্লিন করলাম, মুছলাম, রান্নাঘর ক্লিন করলাম, তো অনেকটাই রাত হয়ে গেছিল, তাই কাপড় জামাগুলো ভাঁজ করার সময় পাইনি, এখন ভাঁজ করেছি। তা চলো তাড়াতাড়ি করে নিই। তো দেখো এটা উপরের তাকটা গুছিয়ে নিয়েছি, তারপরে এটা হয়ে গেল তোর ভালো জামা কাপড় থাকে, এগুলো সব ভালো ভালো জামা কাপড়, জিন্স ফিন্সগুলো থাকে, তো ওইগুলো এখানে রেখেছি। এইটা এটা একটা ফটো ফ্রেম, তো এটা আমি ডিভানে ঢুকিয়ে দেবো। আর এই দেখো নিচে এটা পুরো ফাঁকা করে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি। ঘরের অবস্থা, এইসব জিনিসগুলো সব বাতিল করে দিচ্ছি, ঘড়িটাও বাজে হয়ে গেছে, বিছানার উপরেও কিছু জিনিস আছে যেগুলো একদমই বাতিল করে দেবো। এই রেনকোটটা না ছোট হয়ে গেছে, তো কাউকে দিয়ে দেবো, সে করবে। আলমারি পরিষ্কার করে ঘরে সব কাজ টাজ হয়ে গেছে, মাসিও এসে ঘর ঠর মুছে দিয়ে চলে গেছে। তো এবার আমি রান্না করতে এসেছি, আর অনির্বাণ বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসছে, তো ওই মাছগুলোই আমি ভাজছি, ভাজতে বসিয়ে দিয়েছি, আর আজকে দই মাছ রান্না। এখানে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখানে কুমড়ো ভাজছি, আর এখানে আজকে দই মাছ করব, তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমাকে না গ্যাসটা তাড়াতাড়ি শেষ করতে হবে, মানে সিলিন্ডারটা, তো সেই জন্য আমি গ্যাসেই রান্না করছি আজকে, আর ইন্ডাকশান ইউজ করছি না, ইন্ডাকশান ফাঁকা।
এখানে দই মাছ আমার রান্না করা হয়ে গেছে, তো এবার আমি মাছগুলো খালি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে এখনও আরেকটু বাকি আছে রান্নাটা হওয়া, আর ওদিকে কুমড়োটা ভেজে নিচ্ছি। তো আজকে আর তেমন কিছু রান্না আর করছি না, দই মাছ রান্না করলাম, আর কুমড়ো ভাজা, আর কাঁকরোল আর আলু সেদ্ধ করেছি, আর ডাল। এই আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো আর কিছু তেমন করছি না আসলে, এখন তো পুজোর জন্যে ঝাড়াঝাড়ি কাজকর্ম তো করতেই হবে, সেই জন্যে একটুখানি শর্টকাটে রান্না সারার ব্যবস্থা করছি। তো আজকে ভেবেছি একটা অন্য কিছু ডিআইওয়াই করব, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য আমি তাড়াতাড়ি হড়বড় করে সব রান্নাগুলো শেষ করছি। তো দই মাছের কালারটা দেখো, জাস্ট ফাটাফাটি এসছে, আর খেতে খুব ভালো হয়েছিল। আসলে রূপ খুব পছন্দ করে দই মাছ, তো সেই জন্য আজকে বানাই। তো আমার রান্না বান্না হয়ে গেছে, আর এখনও রূপ আসেনি, অনির্বাণও আসেনি ওকে নিয়ে। তো আমার না এখানে একটা আয়না আছে, তোমরা হয়তো আগেও দেখেছো। তো এই আয়নাটা না খুব অনেক দিন হয়ে গেছে আয়নাটা, তো না আয়নাটা আমার একদমই পছন্দ, ভালো লাগছিল না আর কি, খুব বোর হয়ে গেছিলাম আমি আয়নাটা দেখে দেখে। তো আয়নাটা এমনিতে ভালো আছে, কোথাও ভাঙেনি বা কিছু হয়নি, তো ফট করে আয়নাটা চেঞ্জও করতে পারছি না। তো সেই জন্যে ভাবলাম এটাকে একটুখানি দেখতে যাতে সুন্দর করতে পারি, সেই রকমভাবেই আয়নাটাকে করব। তো সেই জন্যে আমার এই যে বিটসগুলো দেখছো, ওটা আমার একটা হার ছিল, আগে আমি ওই হারটা পরতাম, তো এখন আর পরি না। তো আমি আগে বিটসগুলো এখানে বসিয়ে নিচ্ছি, এমনি আগে বসিয়ে বসিয়ে দেখছিলাম যে কতটা হচ্ছে, তো দুপাশ থেকে আমি বসিয়ে দেখছিলাম। তো ওর ওপরে আস্তে আস্তে বিটসগুলো উঠিয়ে আমি গ্লু গান দিয়ে ওগুলোকে স্টিক করছি। তো সেই জন্য এখন হারটা পরি না বলে আমি হারটাকে ছিঁড়ে রেখে দিয়েছিলাম। তো ভেবেছিলাম যে কিছু একটা ডিআইওয়াই করব, কেন আর বিটসগুলো অনেক বড় বড় আর দেখতে খুব সুন্দর শাইন করে। তো সেই জন্যই ভাবলাম যে বোরিং আয়নাটাকে একটা কিছু করা যাক, তো এটাই মাথায় আসলো। তো এরপরে আমি দেখো কী করি। তো এবার এখানে দেখো কত কিছু অনির্বাণ নিয়ে বসেছে। আসলে আমি ওকে বললাম যে আয়নাটার চারিপাশে একটু লাইট লাগাবো, তো ওর কাছে ছিল এই লাইটটা, ঘরে কেনাই ছিল। তো বলল ঠিক আছে আমি তোমাকে হেল্প করছি, তো আমার একার দ্বারা তো এটা সম্ভব নয় করা, তাই ওর হেল্প নিতে হচ্ছে আমাকে। আর ও সুন্দর করে লাইটটা বসিয়ে দিচ্ছে, দিয়ে ওখানে আলাদা তার দিয়ে শোল্ডিং আয়রন দিয়ে অনেক কিছু করলো, আমি ঠিক জানিও না। তো ওইগুলোই ও সব হেল্প করে দিল আমাকে, দিয়ে তারপরে আমি এটাকে সুন্দর করে সাজালাম। তো দেখো কেমন লাগছে। আর এখানে বিটসগুলো বসানোর পরে না আমার কতগুলো ফ্লাওয়ার ছিল, ফ্লাওয়ারগুলো অনেক পুরনো, তো ওগুলো না এমনি ঘরে পড়েই থাকে, তো ওইগুলো থেকে ফ্লাওয়ারগুলো নিয়ে আমি এখানে গ্লু গান দিয়ে এটাকে স্টিক করে দিচ্ছি, যাতে সাইডগুলো দেখতে আর একটু সুন্দর লাগে। আসলে সাইডগুলো খুব ফাঁকা ফাঁকা লাগছিলো, তো সেই জন্য আমি ভাবলাম এমনি করে কটা ফ্লাওয়ার যদি বসিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে। আসলে নিজের জিনিসটা তো কিছু খারাপ হয়নি, তো সেটাকেই যদি একটু সুন্দর করে সাজানো যায় তাহলে নিজেরও ভালো লাগে আর ঘরটাও সাজানো হয়। তো আমার এই পুরনো জিনিসগুলো দিয়েই আবার পুরনো জিনিসকে ইউজ করতে খুব ভালো লাগে। তো এটাই হচ্ছে আমার আজকের ডিআইওয়াই। তো দেখো আমার মিররটা কত সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আর সাইডে আমি লাইটও লাগিয়েছি, তো লাইটটাও জ্বালিয়ে তোমাদেরকে দেখা দিব। তো আমার খুব ভালো লাগছে, আর এখন তো পুজো আসছেই, পুজোর সময় বেশ লাইটটা জ্বালিয়ে আমি মেকআপ টেকআপ করবো আর তোমাদেরকেও দেখাবো।
এই দেখো লাইটটা এবার জ্বালিয়েছি, লাইটটা জ্বালিয়ে একদম এত ভালো লাগছে। আর অন্ধকার ঘরে যখন লাইটটা জ্বালাচ্ছি না, তখন এই জাস্ট এই কোণাটা এত সুন্দর লাগছে যে কি বলবো। তো খুব ভালো লাগছে আমার, সেই পুরনো একটা মেড়মেড়ে মিররকে আমি এত সুন্দর একটা লুকস দিয়ে দিলাম। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।